জানাচ্ছি সংবাদে সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি সংবাদে শুরুতে শিরোনাম গার্মেন্টস ও শিল্প কারখানা গড়ে উঠলে রাজশাহীর চেহারায় পাল্টে যাবে লিটন শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু চালের দরে স্থিতিশীল বললেন খাদ্যমন্ত্রী রাজশাহীর আম গাছে আগাম মুকুল থোকায় থোকায় আম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গার্মেন্টস ও শিল্প কারখানা গড়ে উঠলে রাজশাহীর চেহারায় পাল্টে যাবে বললেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন তিনি বলেন রাজশাহীর প্রধান সমস্যা কর্মসংস্থানের অভাব কর্ম না থাকায় যুবকরা হতাশ হয়ে মাদকাসক্ত হয়ে পড়ে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে বুধবার সকালে নগরীর অলকার মরস্থ মাস্টার রেস্টুরেন্টে আলোর ঠিকানা প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রাজশাহীতে গার্মেন্টস ও বড় কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি এত বছর ধরে কেউ আনতে পারেনি আমি প্রথমবার মেয়র নির্বাচিত হবার পর গার্মেন্টস ও শিল্প কারখানা আনার উদ্যোগ নিয়েছিলাম কিন্তু সালের এক বিপর্যয়ের কারণে সেই উদ্যোগ সফল হয়নি আবার সুযোগ এসেছে কিছুক্ষণ আগে আমার একুশ নং ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিম একটি সুখবর দিলেন জানালেন তার শ্রীলঙ্কান বন্ধু রাজশাহীতে এসেছেন রাজশাহী ঘুরে শহরটি তার পছন্দ হয়েছে তিনি এখানে একটি গার্মেন্টস গড়ে তুলতে চান কারণ আমাদের ওপর তার আস্থা হয়েছে আগামী পাঁচ বছরে রাজশাহীতে পঞ্চাশটির অধিক গার্মেন্টস ও শিল্প কারখানা গড়ে তোলা হবে যেখানে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী উনিশ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে এই উপলক্ষে মঙ্গলবার সকালে রাজশাহী সিভিল সার্জন অফিসে সাংবাদিক সম্মেলন করেন সিভিল সার্জন ডক্টর সঞ্জিত কুমার সাহা সংবাদ সম্মেলনে জানান যে ছয় মাস থেকে এগারো মাস বয়সী আঠাশ হাজার দুইশো জন শিশু ও বারো মাস থেকে উনষাট মাস বয়সী দুই লাখ একষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ জন শিশুকে খাওয়ানো হবে এক হাজার সাতশো চুয়ান্নটি কেন্দ্রের মাধ্যমে খাওয়ানো হবে ক্যাম্পে একশো চুরাশি জন স্বাস্থ্য সহকারী সিএইসিপি দুইশো আঠাশ জন পরিবার কল্যাণ সহকারী দুইশো জন ছাড়াও স্বেচ্ছাসেবক তিন হাজার পাঁচশো জন নিয়োজিত থাকবেন বর্তমান বাজারে চালের দর স্থিতিশীল আছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বিকেলে নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে ধানের বাজার দর পরিস্থিতি নিয়ে তিনি এ মন্তব্য করেন তিনি আরও বলেন চালের বাজার দর স্থিতিশীল রাখতে জেলায় জেলায় মনিটরিং কমিটি গঠন করা হয়েছে নির্বাচন ও ঘন কুয়াশার কারণে বছরের শুরুতে চালের বাজার দর এক বা দুই টাকা বেড়েছিল তবে মিল পর্যায়ে উৎপাদন ও সরবরাহ ঠিক থাকায় তা কমে আবারও স্থিতিশীল হয়েছে সবাই খাদ্য বিভাগের কর্মকর্তাদের সততা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান খাদ্যমন্ত্রী রাজশাহী অঞ্চলের খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় বিনিময় সভার আয়োজন করা হয় আলোচনায় খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন এই নির্বাচনের বন্ধের কারণে সাত দিন যে মানে পরিবহন বন্ধ ছিল তার কারণে কয়েকদিনের জন্য চালের বাজার এক টাকা দুই টাকা বেড়েছিল বর্তমানে চাউলের বাজার হানড্রেড পারসেন্ট স্থিতিশীল আছে বলে আমরা মনে করি এবং আমরা প্রত্যেকটা জেলার জেলা প্রশাসকের থেকে বাজার দ ধানের চাউলের মোটা মাঝারি এবং সরু সব কটারই আমরা রেট নিয়েছি এবং তারপরেও আমরা কালকে মন্ত্রণালয়ে বসে তদারকি টিম তৈরি করে দিয়েছি প্রত্যেকটা জেলা জেলায় এবং ঢাকা শহরের জন্য আরও চারটা এক্সট্রা টিম তৈরি করেছি তদারকি টিম আমি আশা করি যে চাউলের দাম এখন নির্মমুখী এবং স্বাভাবিক আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহী অঞ্চলের গাছে গাছে মুকুল আসতে শুরু করলেও কিছু গাছে ঝুলছে বড় বড় আম অন্যান্য বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময় মুকুল আসা শুরু হলেও এবারে এরই মধ্যে রাজশাহীর বেশ কিছু গাছে মুকুল দেখা যাচ্ছে এমনকি কিছু গাছে ঝুলছে বড় বড় আম ফল গবেষকরা বলছেন এবারে শীতের তীব্রতা কিছুটা কম থাকায় আগাম মুকুল চলে এসেছে তবে আগামী এক মাস ধরেই মুকুল আসবে রাজশাহী চাপাইনবাবগঞ্জ নওগাঁ ও নাটোরে হেক্টর জমিতে আম বাগান রয়েছে এসব বাগান থেকে গত বছর প্রায় ছয় লাখ মেট্রিক টন আমের উৎপাদন হয়েছে রাজশাহী অঞ্চলে গুটি ল্যাংরা হিমসাগর ফজলি আমরুপালি ও আশ্বিনা জাতের আমের ব্যাপক উৎপাদন হয় জানুয়ারি মাস থেকে শুরু করে প্রায় ছয় মাস ব্যস্ত সময় পার করেন আমের সাথে সংশ্লিষ্টরা প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাস জুড়ে গাছে গাছে আসে মুকুল আসলে এই গাছটা এবার প্রথম হচ্ছে ভাদ্র মাসে আম ফুরে যাওয়ার পরে মুকুল আসছে মুকুল আসাতে মনে করলাম যে ঝরে যাবে কিন্তু এভাবে যে আটকা যাবে আমরা ভাবতেও পারিনি কেউ ভাবতে পারিনি তারপরে যাই হোক টুকটাক ইয়ে করতে করতে যত্ন নেওয়ার পরে আর কি আমগুলো টিকে গেল গুটি আসলো গুটির থেকে আম ফো ফ আম হচ্ছে আমরা দেখতে দেখতে আস্তে আস্তে বড়ই হতে হতে ভালোই বড় হলো এবং আজকে একটা পাকা মুখ আসছি এবছর জানুয়ারি মাস শুরুর আগেই রাজশাহী শহর ও আশেপাশের উপজেলাগুলোতে গাছে গাছে মুকুল দেখা দেয় এরই মধ্যে অনেক গাছ মুকুলে ভরপুর রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলীমুদ্দিন বলেন জানুয়ারির এক তৃতীয়াংশ সময় পার হলেও তেমন তীব্র শীত নাই আর শীত না থাকলে একটু আগাম মুকুল আসতে পারে এখন পর্যন্ত রাজশাহীর আম গাছগুলোতে নতুন পাতা দেখা যাচ্ছে না সেই অনুযায়ী প্রচুর মুকুল আসবে বলে আশা করা হচ্ছে তবে গাছে আগাম আশায় গাছের কাছে ভিড় জমাচ্ছে এলাকাবাসী তারা বলছেন নানা মুখরোচক কথা এবছর আবহাওয়া কিন্তু খুব ভালো সুন্দর মানে কুয়াশা নাই আর কোন কোণে যে ঠান্ডা কয়েকদিন ধরে থাকে সেটাই কিন্তু নেই তাপমাত্রা বাড়লে যেটি হয় তা এটাই তাড়াতাড়ি ফুলটা বের হয়ে আসে তো এবারে আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় মুকুল বের হচ্ছে এখন বের হবে সমস্যা নাই এখন বের হওয়ার ব্যতিক্রমই কিছু না মানে বের হওয়ারই সময় এবং জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির মাঝে পর্যন্ত সমস্ত মুকুল মোটামুটি বের হয়ে যাবে সারা বছর আম আমরা তো চেষ্টাই করছি সারা বছর গবেষণা করে যেন আম পাওয়া যায় এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ